মাছ তো অনেক খেয়েছেন, আজকে চলুন একটু ভিন্নভাবে দারুণ মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করা যাক। আর আমি কথা দিচ্ছি, এইভাবে মাছ রান্না করলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা বানানোর জন্য বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। এতটাই বেশি মজাদার হয় এই রেসিপিটি, আপনারা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। পোলাও কিংবা প্লেন রাইসের সঙ্গে কিন্তু খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নিব, তাই তেলটাকে ভালোভাবে গরম করে আমি এর মধ্যে রুই মাছের পিসগুলোকে দিয়ে দিব। আমি এই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, অবশ্যই এই মাছগুলোকে একটু মোটা করে কাটতে হবে, যদি পাতলা করে কাটেন তাহলে কিন্তু মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। আমার এই মাছগুলো কিন্তু কিছুটা পাতলা করে কাটা হয়েছিল, আপনারা চেষ্টা করবেন একটু মোটা করে কাটার জন্য, তাহলে কিন্তু আর মাছগুলো ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকে না। তো এখন আমি মাছগুলোকে প্রথমে ভালো করে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলোকে দুই পাশ ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি উঠিয়ে নিব। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, আর চেষ্টা করবেন এখানে অবশ্যই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে, কারণ এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশিই প্রয়োজন হয়। তো এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা, আপনারা এখানে গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এরপর মশলাগুলোকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিব, প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর লবণটা আপনারা স্বাদ বুঝে অ্যাড করে নেবেন। এখন প্রথমে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর গরম মশলার গুঁড়োটিকে কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। এরপর এটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আপনারা এখানে ফ্রেশ টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারবেন। এরপর সব কিছুকে ভালো করে কষিয়ে নিলাম, আর কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে 4 থেকে 5টি কাঁচামরিচ এইভাবে ফালি করে দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো মশলাগুলোকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমি এর উপর থেকে এইভাবে আগে থেকে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর এই পানির মধ্যে মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু মিশিয়ে দিচ্ছে। তো খুবই আলতোভাবে এই কাজটি করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়, তাই সাবধানে এটাকে উল্টাতে হবে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে এলাম 5 মিনিট পর, আর এখন কিন্তু মাছগুলো ভালোভাবে কুকড হয়ে গেছে, আর মাছের মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালোভাবে ঢুকে গেছে। তো এখন আমি এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে কিন্তু খুব বেশি ঝাল ছড়াবে না, তবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এরই মাঝে কিন্তু আমাদের দারুণ মজার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি লোভনীয় হয়েছে। পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
দেখুন লোকটা কত বেশি আমি হয়েছে, দেখে কিন্তু খেয়ে নিতে মন চাইবে, এতটাই বেশি লোভনীয় হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোটো বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। আর এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।